প্রথমবার মাদারিহাট বিধানসভা আসন দখলে নিল তৃণমূল। 1998-এ তৃণমূল গঠন হওয়ার পর কোনোদিনই মাদারিহাট আসন জিততে পারেনি তৃণমূল কংগ্রেস। আরএসপি দখলে থাকলেও 2016-এ প্রথমবার মাদারিহাট আসনটি দখলে নেয় বিজেপি। জয়পাল মনোজ টিক্কা। আলিপুরদুয়ার থেকে সাংসদ হওয়ার পর মনোজ টিক্কা ছেড়ে দেওয়া বিজেপির জেতা আসনে রাহুল লোহরকে 30,000-এরও বেশি ভোটে হারিয়েছেন তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। জয়ের পর জয়প্রকাশ টোপ্পো বলেছেন, এই আসনটা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিলেন, কারণ তিনি চা বাগানের মানুষের জন্য কাজ করেছেন। মনোজ টিক্কা চা বাগানের মানুষকে উপেক্ষিত করে রেখেছিলেন, তার ফল পেয়েছেন। উত্তরবঙ্গের আরেকটি আসন সীতায়ও ধরে রেখেছে তৃণমূল। জগদীশ চন্দ্র বর্মা বা সুনিয়ার স্ত্রী সঙ্গীতা রায় বিজেপি প্রার্থী দীপক কুমারকে 1,30,000-এরও বেশি ভোটে হারিয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডারকেই জয়ের কারণ হিসেবে দেখছেন সঙ্গীতা রায়। তিনি বলেছেন, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মা বোনেরা তৃণমূলকে ঢেলে ভোট দিয়েছে।